ইসলাম বলেন প্রতিদিন আল্লাহর ঘর বাইতুল্লাহ প্রতিদিন রাতে 120টা রহমত নাজিল হতে থাকে। সেতুন আলী তয়ফিন 60টা রহমত নাজিল হয় যারা তাওয়াব করতে থাকে। এই তাওয়াবকারীদের কি ফজিলত সম্পর্কে জামানার পয়গম্বর বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওয়াফা বিল বাইতে 50 মারাতান খারাজা মিন যুনুবিহি কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু রাওয়াহু তিরমিজী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন আমার যে উম্মত বাইতুল্লাহর চতুর্পাশে 60টা চক্কর দিল, 7 চক্করে এক তাওয়াফ হয়, এই তাওয়াফ আদায় করলো 7 চক্কর দিয়ে এক তাওয়াফ, 7 চক্কর দিয়ে এক তাওয়াফ, এমন করে করে 50টা তাওয়াফ করলো। রব্বুল আলামিন ওই বান্দাকে নবজাতক শিশুর মতন সন্তান জন্মগ্রহণ করেছে যেদিন, সেই দিন যেমন নিষ্পাপ তাকে ওই বান্দা বান্দিকে আল্লাহ সেভাবে নিষ্পাপ বানিয়ে দেয়। 50 বার তাওয়াব আমাদের করার দরকার আছে না নাই? অনেকে আমরা চিন্তা করি মসজিদে আয়সা গিয়ে বারবার উমরা করব। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন মসজিদে আয়সা শুধুমাত্র মুখতাসার লি আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসিক হয়েছিল। ওই মাসিক হওয়ার কারণে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঋতুকালীন সময় থেকে যখন মুক্তি পেলেন জামানার পয়গম্বর, ওই জায়গা থেকে এখন মসজিদে আয়সা যেটা হয়েছে তখন মসজিদ ছিল না। আল্লাহর রাসূল সান্ত্বনা দেওয়ার জন্য সেই জায়গা থেকে ইহরাম বেঁধে এরপর বাকি তাওয়াফের কার্যক্রম করেছিলেন। এই জন্য ওইটার নাম, ওই জায়গাটা একটা মসজিদ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে মসজিদে আয়সা। কিন্তু আমরা হুজুগে বাঙালি অনেক সময় বুঝি না, না বুঝে দিনে 5-6 বার আমরা উমরা করি নিজের নামে, বাবার নামে, মায়ের নামে, 14 গোষ্ঠীর নামে, শ্বশুর শাশুড়ি যা আছে একুল ওকুল সব আমরা করতে থাকি। দিন শেষে দেখা যায় জামানার পয়গম্বর বলেন ওই উমরা যেটা কুমরা করো এর চেয়ে তাওয়াব করার ফজিলত আল্লাহর কাছে অধিক বেশি। এটার মূল একটা লজিক আছে, সেই লজিকটা যদি আপনারা শুনেন তাহলে খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কে বর্ণনা করলেন, আদম আলাইহিসসালামকে যখন সিজদা করার কথা বলল ফেরেশতারা সিজদা করলেন না। সিজদা না করার কারণে যে অপরাধীর খাতায় ফেরেশতাদের নামটা হয়ে গেল, ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া বলেন আল্লাহ যে অপরাধ করেছি আমাদের মুআল্লামুল মালাইকার যেই জান্নাতি পোশাক ছিল সব তছনছ হয়ে গিয়ে বস্ত্রহীন হয়েছে, তিনি নগ্ন হওয়ার কারণে আমরা আপনাকে সিজদা আরেকবার দিলাম, একটা আপনার আদেশ আরেকটা শুকরিয়াতানের জন্য আমরা সিজদা 2 বার দিই, তবে আল্লাহ আপনার কাছে আমাদের বড় দাবি, আপনি আদমকে মর্যাদাবান বানিয়েছেন, আমাদের মর্যাদার জন্য একটা এবাদত গৃহ আপনি তৈয়ার করেন যেটাতে আমরা এবাদত করব। আল্লাহ তাআলা ফেরেশতাদের সেই আহাজারির কারণে, আল্লাহর প্রতি সেই অনুরোধের কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা কেবলা বানাইলেন বাইতুল্লাহ বরাবর, আরশে আজিম এর বরাবর, বাইতুল মামুর এর বরাবর আল্লাহ তাআলা এই দুনিয়াতে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ফেরেশতাদের ওই যে তারা তওবা করবেন, এই তওবা করার জন্য আল্লাহ তাআলা একটা বাইতুল মামুর একটা ঘর তৈরি করলেন। ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা যে অপরাধ করেছো আমার আদেশ পালন করো নাই, এই আদেশ যথাযথ পালন করার জন্য তোমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করার জন্য এই বাইতুল্লাহর চতুর্দিকে তোমরা তওবা তাওয়াব করো, তওবার নিয়তে তাওয়াব করতে থাকো, তাওয়াব করতে থাকো। ফেরেশতারা এইভাবে 60টা চক্কর দিয়েছেন। জিব্রাইল আমিন আলাইহিসসালাম তখন বললেন এই 7 চক্করে এক তাওয়াব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জি বন্ধুরা আমার, ফেরেশতারা আবার বলেন আল্লাহ আপনার যে বান্দার জন্য আমাদের আজকে এই ব্যবস্থা করলেন, আপনার বান্দারা অত এই মানুষগুলো দুনিয়াতে গিয়ে ভুল করবে তখন তারা কিভাবে ক্ষমা চাইবে, ওই ক্ষমার জন্য একটা ঘর আপনি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদের অনুরোধের কারণে ওই বাইতুল মামুর বরাবর দুনিয়াতে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে একটা জান্নাতি পাথর যখন সমুদ্রের মধ্যে ছাড়লেন, সেটা থেকে এভাবে চর পড়তে পড়তে আল্লাহ তাআলা এখন এই যে বাইতুল্লাহটা দেখতেছি, আরদুল ওসাদ বলা হয় পৃথিবীর মিডিল স্থান, মধ্যস্থান হিসাবে আল্লাহ তাআলা নির্মাণ করলেন।
বাবা জীবনধরা আমার এই বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস অনেকগুলো রয়েছে, তন্মধ্যে একটা আছে ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করেছে, আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন বাইতুল মামুরের চতুর্দিকে তওয়াব করার কারণে, আর আপনার এই মানুষগুলো কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবে, আপনিও তাদের জন্য একটা ঘর বানান। তখনই আল্লাহ তাআলা ওই ঘরটা বানালেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও উহুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন নিচে আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা ঘর বানালাম। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এবং তাফসিরে মাজহারির মুসান্নেব তিনি স্পষ্ট আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন ওই ফেরেস্তাদের অনুরোধে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ঘরটা তৈরি করলেন সেটাই বর্তমানে মক্কায় বাক্কা বলা হয়, পরবর্তীতে কোরআনের ভাষায় সেটা বাক্কা হলো মক্কা নামকরণ করা হয়েছে। ওই মক্কায় ওই বাইতুল্লাহ নির্মাণ করেছেন কাজী যে বান্দারা ওই বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াব করবে আর আল্লাহর কাছে কাঁদবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আল্লাহর কাছে কাঁদবে, কারণ এই কান্নাটা করেছিলেন আদম সুফিউল্লাহ আল্লাহর কাছে একটু ভুল হওয়ার কারণে, এই জন্য আদম সন্তানগুলো বাবার সেই অনুযায়ী দোয়াগুলো যদি করে, রব্বানা জলাবনা আউফসানা আল্লাহ হে রব জুলুম করেছি আত্মার উপর, যদি আপনি ক্ষমা না করেন মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তই তো থাকবো। ওই অনুভূতি নিয়ে বাইতুল্লাহর চতুর্দিকে যখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে তাওয়াব করবে 50 বার, আমার প্রিয় নবী বলেন মিউ জুনুবি কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আমি ওই লোকটা আর ওই বান্দা বান্দির গুনাগুলো এমনভাবে মুছে ফেলবো একদিনের বাচ্চা যেমন নিষ্পাপ তেমন বানিয়ে ফেলি।